আজ পূর্ণিমা, আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে। আমি আর আপা ঠিক করেছি চাঁদ দেখব, ছাদে যাব। ছাদে গিয়ে ইফতারিটা করে ফেলব। ইফতারিতে ডাবল চিজ দিয়ে বার্গার মিল্কশেক আছে। ও হ্যাঁ, 3,000 টাকার জিলাপিও অর্ডার করা হয়েছে। ইফতারের শেষে আমরা যাব বসুন্ধরা কমপ্লেক্স, সেখানে শপিং করব। শপিং করার সাথে সাথে একটা ইউটিউব ব্লগও করব। তারপর সেই ব্লগটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেবো। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে কিন্তু। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আনিস ভাই বাড়িতে নেই। করোনার জন্য তার বিশ্ববিদ্যালয় বন্ধ, সে তার গ্রামের বাড়িতে গেছে। ফুলিকেও করোনার জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে শুধু মতি মিয়া আছে। আমি মতি মিয়া। মতি মিয়া করোনা ফোনা ডরায় না, তাই সে কখনো মাস্ক পরে না। তার 14 বছর থেকে কখনো মাস্ক পরে নাই। মাঝে মাঝে পুলিশ মাস্কের জন্য দনি দেয়, তখন মন্ডা চায় কুয়ার মধ্যে ঝাঁপ দি। আমি এখন মিরপুর 3 নম্বরে ড্রাইভিং শিখতেছি। ড্রাইভিং শিখানোর পর ইনশাল্লাহ প্লেনে চড়ে মিডিয়াসে চলে যাব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আজকে চান রাত, তাই বসুন্ধরা থেকে নাকাটা করতে যাব। ওই ড্রেস কিনে ঈদের দিন পুলিশের সাথে টিকটক করব। আমি এখন যাই। মতি মিয়া অত্যাধিক কথা পছন্দ করে না। আপনারা ভালো থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।